আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কম টাকার মধ্যে এমন একটি ডিভাইস আমি আপনাদেরকে দেখাবো যে ডিভাইসটি দিয়ে আপনারা আপনাদের ব্যাটারি চালিত ইজি বাইকের সব কিছু টেস্ট করতে পারবেন। তো সেই রকম একটি ভিডিও নেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এই মাত্র এই 200 টাকার এই ডিভাইসটি দিয়ে আপনারা বাড়িতে যে কারেন্ট ভোল্টেজ আছে, তো সেই কারেন্ট ভোল্টেজটিও কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের কারেন্টের কোনো ভোল্টেজ কম থাকার কারণে কি গাড়িটি ব্যাটারি চার্জ হচ্ছে নাকি না হচ্ছে, এরকম যে কোনো প্রবলেম দেখতে পারবেন যে সেখানে আপনাদের ব্যাটারির সাইড অথবা ওয়ারিংয়ে কোনো প্রবলেম হয়েছে কি না। তো স্যাম্পল আমি শিখিয়ে দিব একদম সিম্পলভাবে, যে এই অনলি 3টা জিনিস আপনারা মনে রাখবেন। তো যারা একবারেও না বুঝেন, অনলি 3টা জিনিস যদি মনে রাখেন তাহলে আপনারা নিজেদের যে গাড়ির ওয়ারিংগুলো আছে এবং ব্যাটারির সাইড সব কিছুই টেস্ট করতে পারবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 200 টাকার মধ্যে আমাদের যে প্রজেক্টটি দেখাতে চেয়েছিলাম, তো এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। তো এই ডিজিটাল মাল্টিমিটারে কিন্তু দাম অনলি 200 টাকা। তো মিটারটি আমার কাছে অনেক আগের ছিল, তো তারপরে একটি ভিডিও দিলাম। তো এই মিটারটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যত কমই বুঝেন না কেন অনলি 3টা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন। এই 3টা জিনিস খেয়াল রাখলে আপনাদের ব্যাটারি চালিত ইজি বাইকের অনেক কিছুই টেস্ট করতে পারবেন, যে সেটা আসলে প্রবলেম হচ্ছে কি না সেগুলো কিন্তু আপনি ইজি ইজি বুঝতে পারবেন। তো আমাদের মিটারটা কিন্তু এরকমই থাকে, এরকম যে দুটি পিন থাকবে, তো সাথে এটা হচ্ছে মিটারের যে সব কিছু পরিমাপ করার জন্য আমাদের যে দুইটা কেবল, তো এই কেবল দুইটা কিন্তু অবশ্যই এরকমইভাবেই থাকে। আমি একদম নতুনভাবেই দেখাচ্ছি, নতুন যেরকম থাকে সেম ওই রকমভাবেই দেখাচ্ছি। তারপর হচ্ছে আমাদের মিটার। তো এই মিটারের ভিতরে কিন্তু সব কিছু ব্যাটারি সব কিছু অ্যাকুরেট করা আছে, এখানে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তো মিটারে এখানে যে 3টি পয়েন্ট আছে, একটি হচ্ছে কমন, আর এই যে 10 এম্পিয়ার DC, তো এইখানে কোনো প্রকার কোনো ঝামেলা নেই। কমন যে আছে, তো সেইখানে যে যে কালা কেবলের যে একটি আছে কালা কেবল, তো এই কালোটা কিন্তু এই পথ কমনে দিবেন, আর 10 এম্পিয়ার যেটা আছে এটা দিবেন, লালটা দিবেন কিন্তু পরে, এইখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যে যে বোল্ট ওমস এম্পিয়ার এখানে দেওয়া আছে দ্বিতীয়টা, তো প্রথমটাই দিবেন কালোটা, তারপর দিবেন লালটা, অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে সিম্পল, তারপরে কিন্তু আমাদের কিন্তু এই দুইটা কিন্তু হলো, এই দুইটা কিন্তু আমাদের যে আউটপুট সবকিছু টেস্ট করার জন্য আমাদের যে দুইটা লাইন, এই দুইটা লাইনই কিন্তু আমাদের সেই দুইটা লাইন। তো এখন আমরা যেভাবে টেস্ট করব সেটা হচ্ছে, ধরি এই মিটারটা এখানে যে অনেক পয়েন্ট আছে, তো অনেক ভাই হয়তো ভাবতে পারেন যে এখানে যে পয়েন্টগুলো আছে এত কিছু কি বুঝতে পারবো কি না, তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। ব্যাটারি চালিত ইজি বাইকে আমাদের কি কি পরিমাপ করলে সেটা আমরা অতি সহজে বুঝতে পারবো, সেটা এখানে প্রথমে আছে যে এসি বোল্ট 750 আর 200, এটা আমাদের প্রয়োজন, আর ব্যাটারির সাইডটা প্রয়োজন ব্যাটারিটি টেস্ট করার জন্য, অথবা চার্জার, আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকের যে চার্জারগুলো আছে 60 ভোল্টের যে চার্জার, তো সেই চার্জারটি টেস্ট করার জন্য এই সাইড আমাদের, আর বাকি কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে একটি সাইড আছে, সেটা আমাদের হচ্ছে যে আমাদের যে ইজি বাইকের যে ওয়ারিংয়ের যে কেবলগুলো আছে, তো সেই কেবলগুলো যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে যাতে টেস্ট করে বুঝতে পারি যে আমাদের যে ওয়ারিংয়ে কোনো প্রবলেম হয়েছে কি না, তো সেটাই কিন্তু আমাদের সবথেকে বেস্ট। তাছাড়া এক্সট্রা কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তো মূলত এখানে যে অফ থাকে, এই যে অফের যে অফ, এখন হচ্ছে মিটারটি অফ। তো ধরি আমরা এখন আমাদের যে ব্যাটারিটি আছে, তো 5টি অথবা 4টি যে কোনো ব্যাটারি যদি চেক করেন তাহলে এখানে 200 যে আছে, এই এই কাটাটি 200-র এইখানে আনলেই কিন্তু হয়ে যাবে, এই যে 200, এই কাটাটি কিন্তু 200 আনা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই যে DC বোল্ট, এই DC বোল্ট দিয়ে আমরা আমাদের যে চার্জার প্লাস ব্যাটারি সব কিছুই কিন্তু চেক করতে পারবো এই 200 ভোল্টে, তাছাড়া আর কোনো কিছু প্রয়োজন নাই। তো মনে করি যে এখানে 200 ভোল্ট, তো আমি একটি এমনি একটি ব্যাটারি চেক করে দেখাই।
তো এই ব্যাটারিটি দিয়ে আমরা চেক করব। তো ধরি এটা যে কোনো ভোল্টেজ থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। তো এই লালটা হচ্ছে প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস, অথবা নেগেটিভ পজিটিভ, এটাই কিন্তু। কালোটা নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ। তো এখানে যদি আমি লালটা লালের সাথে ধরি এবং কালোটা কালোর সাথে ধরি, এখানে কিন্তু 13.4, তার মানে আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে 13। তো এখানে যদি আপনারা 60 ভোল্টের ব্যাটারি ধরেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে 60 লেখা উঠবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু শুধু 13.4 এটাই কিন্তু উঠেছে। আর এই তারটা যদি আপনার উল্টা হয়, যেমন লালটায় কালো কালোটায় লাল, তাহলে কিন্তু অবশ্যই সামনে মাইনাস থাকবে। সামনে যদি মাইনাস থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের যে মিটারের যে কেবল, সেটা কিন্তু ব্যাটারির সাথে উল্টা কানেক্ট হয়েছে। তো চার্জারে যদি লাইন না বের হয়, তাহলে চার্জারটি কারেন্টে দেওয়ার পর তো চার্জারের যে সকেট আছে, তো সেই সকেটের সাথে কিন্তু এই দুইটা লাগালেই কিন্তু এখানে ভোল্টেজ লেখা উঠবে। আর বাকি আমাদের যে আরেকটি লাইন, সেটা হচ্ছে আমাদের যে কারেন্ট। তো মাঝে মাঝে দেখা যায় যে কারেন্টের ভোল্টেজ কম আছে নাকি বেশি আছে, সেই রকম একটা সমস্যা হয়ে থাকে। যে কারেন্ট ভোল্টেজ কম বেশি থাকার কারণে কিন্তু কখনো বোঝা যায় না যে গাড়ি ফুল চার্জ হয় এবং অনেক দেরি হয়। তো সেই কারণে তারপর প্রথম হচ্ছে আমাদের ডিসি ভোল্ট, এই 200 রাখবেন। চার্জার প্লাস ব্যাটারি সবটি টেস্ট করতে পারবেন, একটা ব্যাটারিও চেক করতে পারবেন, পাঁচটা ব্যাটারিও চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর তারপরের যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এসি ভোল্ট, এইখান থেকে যে 750 রাখবেন, এটা হচ্ছে 750, এটা হচ্ছে এসি ভোল্ট। তো এই এসি ভোল্টে এখন এখানে শুধু কারেন্ট চেক করবেন। এই 750-এ আনার পরই কিন্তু আমাদের যে যে দুইটা পিন আছে, একটা লাল একটি কালো পিন আছে, এটা আমাদের যে কারেন্টের যে সকেটগুলো আছে, তো সেই সকেটে যদি ঢুকে দেওয়া হয়, তারপরে কিন্তু এখানে ভোল্টেজ শো করবে যে এখন কারেন্টের ভোল্টেজ কত আছে। তো সাপোজ আমি একটা চেক করে দেখাচ্ছি, তো এই যে একটি আমাদের যে সিরিজ লাইনের যে লাইন, তো মনে করি যে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু কারেন্ট, অবশ্যই ভালো খেয়াল করবেন। তো এখানে 750-এ দেওয়ার পর এই দুইটা যদি দুইটার মধ্যে ধরা হয়, তাহলে লেখা উঠবে 216, তার মানে আমাদের যে 100% ভালো ভোল্টেজ আছে, কারণ 216 ভোল্ট কিন্তু অনেক ভোল্টেজ 216। তাহলে কারেন্ট ভোল্টেজে কোনো সমস্যা নাই। এই জিনিসটাও কিন্তু অনেক সিম্পলভাবেই শিখতে পারবেন যে কারেন্ট ভোল্টেজ এবং ব্যাটারির লাইন ঠিক আছে নাকি, এবং আমাদের যে চার্জারের যে আউটপুট, যদি গাড়ি চার্জ না হয় তাহলে চার্জারের সকেট চেক করতে পারবেন। আর তারপরে যে সমস্যাটি, সেটা হচ্ছে মাঝে মাঝে যে আমাদের যে ওয়ারিংয়ের যে সমস্যাগুলো হয়, তো সেই ওয়ারিংয়ের সমস্যার জন্য প্রথমে হচ্ছে ডিসি ভোল্ট 200-তে রাখবেন, তারপরে এসি ভোল্ট 750-এ রাখবেন, তারপরে যেই যে স্পিকারের মতো দেখা যায় যে চারটা র্যাক দেওয়া, যে এখানে লাল এইখানে আনবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আমাদের যে কেবলগুলো আছে তার, তো সেই তার কিন্তু এটা দেওয়া অতি সহজে চেক করা যাবে। তো ধরি এটা আমাদের যদি কোনো তার থাকে, যে তারে থেকে এই মাথায় যদি লাইন পাস হয় কি না, অথবা আমাদের তারটি যদি ভালো না থাকে, তো সেক্ষেত্রে দুই তার মাথায় ধরলেই কিন্তু এটা কিন্তু এই যে সিগনাল দিয়ে সংগ্রহ হয়ে গেছে, এবং কি মিটারে কিন্তু একটা সিগনাল দিবে, হালকা একটা সাউন্ড হবে। তো ব্যাটারির সাউন্ড কম হওয়ার কারণে কিন্তু কম শোনা যাচ্ছে। আর এই তারটা যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু কোনো উপকার কোনো লাইন আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কেবলের সমস্যা এরকম কোনো কিছু। তো আপনারা এটা যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকান থেকেই নিতে পারবেন, শুধুমাত্র ডিজিটাল মাল্টিমিটার বললেই হবে। তো মাল্টিমিটার অনেক প্রকার আছে, তো আপনারা সিম্পল এই জিনিসটাই নেবেন, অনলি 200 টাকা। তারপরেও আমি চেষ্টা করব যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। তো
এরপরও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও কিছু জানতে পারে। আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।